অস্থির চালের বাজার স্থিতিশীল করতে আর কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বছর 18 লাখ মেট্রিক টন ধান চাল কিনবে সরকার। সংগ্রহ মূল্যের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 39 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 27 টাকা কেজি দরে 6.5 লাখ মেট্রিক টন ধান কেনা হবে। সকালে এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে 26 তারিখ, আমরা 28 তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী 28 তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, কৃষকরা ভোগান্তি ছাড়া যেন ধান বিক্রি করতে পারেন তার নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করবে সরকার। কৃষক যেন তারা ধান নিয়ে এসে কোনো ফেরত না যায় এবং কোনো ঝামেলা না হয়, তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ধান ক্রয় করা যায় এবং আমাদের কোয়ালিটির ব্যাপারে, কোনো চাউলের কোয়ালিটির ব্যাপারে কোনো আমাদের কম্প্রোমাইজ নেই। গত বোরো মৌসুমে 6 লাখ মেট্রিক টন ধান এবং 11 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। ধানের দর ছিল প্রতি কেজি 26 টাকা, সেদ্ধ চালের দর ছিল 36 টাকা আর আতপ চালের দর ছিল 35 টাকা কেজি। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।